বর্তমান সময়ে DSLR ক্যামেরার লেন্সের যে দাম, মানে সামান্য একটা 18-55mm কিট লেন্স কিনতে গেলে আপনাকে খরচ করতে হচ্ছে 10,000 টাকা, আর যদি একটা প্রাইম লেন্স অথবা জুম লেন্স কিনতে চান সেক্ষেত্রে আপনার পকেট থেকে গুনে গুনে 15-20,000 টাকা খরচ করা লাগবে। মানে সিচুয়েশনটা এখন এমন হয়ে গিয়েছে যে কম দাম দিয়ে ভালো একটা লেন্স কিনতে চাওয়া আর চাঁদে বসে মুড়ি খাওয়া দুইটাই সমান, ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। বাট অসম্ভবকে সম্ভব করাই না, না আমার না, এই যে আমার হাতে ছোট্ট একটা লেন্স দেখতে পাচ্ছেন, এই লেন্সটার কাজ। লেন্সটা দেখতে ছোট হলেও কি, এটা প্রচণ্ড পাওয়ারফুল একটা লেন্স। প্রথমেই বলে রাখি এই লেন্সটার দাম মাত্র 7,000 টাকা। তো 7,000 টাকা দামের এই ছোট্ট লেন্সটা দিয়ে আপনারা অসাধারণ রকমের ব্যাকগ্রাউন্ড বের করে ছবি তুলতে পারবেন, পাশাপাশি এই লেন্সটার সাহায্যে আপনি সকল ধরনের ফটোগ্রাফি করতে পারবেন। আপনি যদি চান আপনি ওয়েডিংয়ে শ্যুট করতে পারবেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, গ্রুপ ফটোগ্রাফি করতে পারবেন, মোট কথা বলতে পারেন এই লেন্সটা একটা অলরাউন্ডার লেন্স। তো এটা হচ্ছে ইয়াংনুর 50mm একটা প্রাইম লেন্স। তো আজকের এই ভিডিওতে আমি ইয়াংনুর এই 50mm প্রাইম লেন্সটার একটা ছোটোখাটো ওভারভিউ আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি এই লেন্সটা সরাসরি ক্যামেরার সাথে অ্যাটাচ করে লাইভ ছবি তুলে আপনাদেরকে দেখাবো, পাশাপাশি ভিডিও শ্যুট করেও আপনাদেরকে দেখাবো যে এই লেন্সটার পারফরমেন্স কেমন। সব বুঝতে পারছেন ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনারা অনেকেই অনেক সময় কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া বর্তমানে যে লেন্সের যে দাম, তাতে করে কম দাম দিয়ে ভালো একটা লেন্স আমাদেরকে সাজেস্ট করেন, যে লেন্সটা দিয়ে আমরা সকল ধরনের ফটোগ্রাফি করতে পারবো। তো এটাই হচ্ছে সেই লেন্সটা, ইয়াংনুর 50mm লেন্স। এই লেন্সটা আপনারা কম দাম দিয়ে কোন দোকান থেকে কিনতে পারবেন সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। পাশাপাশি আপনাদের জন্য একটা বোনাস হিসাবে থাকবে হচ্ছে এই লেন্সটা ক্যামেরাতে অ্যাটাচ করার পরে ক্যামেরাতে কী ধরনের সেটিং করলে অস্থির ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি আপনারা তুলতে পারবেন, সেই সেটিংটাও আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখাবো। তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা অবশ্যই নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন, কারণ আমরা রেগুলারলি DSLR ক্যামেরা, লেন্স, ফটোগ্রাফি রিলেটেড এরকম সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করি। যখনই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা এই লেন্সটার একটা কুইক আনবক্সিং করে ফেলি। দেখতে পাচ্ছেন বক্সটা একেবারে সিম্পল, এই বক্সের ভিতরেই থাকে এই 50mm প্রাইম লেন্সটি। লেন্সটা সম্পূর্ণ পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি, অনেক হালকা ফিল হয় হাতে নিলে, এবং লেন্সটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের। তো লেন্স নিয়ে তো আসলে ওভারভিউ দেওয়ার তেমন কিছু নেই, চলেন সরাসরি আমরা এখন এই লেন্সটার সাথে ছবি তুলবো, দেখবো যে এটার যে ব্যাকগ্রাউন্ড ব্লার সেটা কেমন বা ছবির শার্পনেস কেমন থাকে, ওভারঅল ছবির কোয়ালিটি কেমন হয় সরাসরি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন ক্যামেরার সাথে এই লেন্সটা এখন সরাসরি অ্যাটাচ করি এবং আপনাদেরকে কিছু ছবি ক্লিক করে দেখাই। ওকে, তো পিকচার স্যাম্পলগুলো তো দেখলেন, কেমন লাগলো? আমার কাছে মনে হয় কিন্তু এই লেন্সটা দিয়ে খুব ভালো ধরনের ছবি ক্লিক করা সম্ভব। তো এখন অনেকে রয়েছেন যে শর্ট ফিল্ম তৈরি করতে চাচ্ছেন বা এরকম আমার মতো স্টিল ভিডিও শ্যুট করতে চাচ্ছেন, তো তাদের জন্য অর্থাৎ ভিডিওগ্রাফির জন্য এই লেন্সটা কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলের প্রায় সকল ভিডিওই শ্যুট করা হয় কিন্তু এই লেন্সের সাহায্যে। আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে ভাই আপনাদের ভিডিও কোয়ালিটি তো অনেক ভালো হয়, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখায়, তো কোন লেন্স দিয়ে আসলে আপনাদের ভিডিওগুলো শ্যুট করে থাকেন? অ্যাকচুয়ালি আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিও এই লেন্সটার সাহায্যে শ্যুট করা হয়। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও কোয়ালিটিগুলো কেমন হচ্ছে।
আমার বিশ্বাস আপনারা এই লেন্সটা কিনলে খুব ভালো ধরনের ভিডিওগ্রাফিও করতে পারবেন। তো ওভারঅল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে তো আলোচনা করা হয়ে গেল, এখন চলেন এই লেন্সটা সরাসরি ক্যামেরার সাথে অ্যাটাচ করে আপনাদেরকে দেখাবো যে ক্যামেরাতে কী ধরনের সেটিং করলে আপনারা সর্বোচ্চ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। অল রাইট, তো আপনারা DSLR ক্যামেরা দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চান সেক্ষেত্রে এখানে অনেকগুলো মোড আপনারা দেখতে পাচ্ছেন, যার ভিতরে আমার কাছে মনে হয় ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার জন্য AV মোডটা হচ্ছে সবথেকে সহজ মোড। কারণ অনেকেই রয়েছেন বিগিনার যারা ম্যানুয়াল মোডে ছবি ক্লিক করতে পারেন না, তাদের জন্য আমার কাছে মনে হয় AV যে মোডটা রয়েছে এটাই হচ্ছে বেস্ট। তো আপনারা প্রথমে ক্যামেরাটা AV মোডে নিয়ে অন করে দিবেন, ব্যাস। এখন এখানে যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে শুধুমাত্র আমার অ্যাপারচার নাম্বারটা কমাতে হবে, ঠিক আছে? তো আমরা যে লেন্সটা ব্যবহার করতেছি এটা হচ্ছে 50mm প্রাইম লেন্স, এটার সর্বনিম্ন অ্যাপারচার করা যাবে 1.8 পর্যন্ত। অর্থাৎ আপনারা যদি অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাপারচার সংখ্যাটা 1.8 নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি আপনারা মনে করেন যে না আমরা গ্রুপ ফটোগ্রাফি করব, অর্থাৎ অনেকগুলো মানুষ একই ফ্রেমে থেকে ছবির শার্পনেস বেশি যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অ্যাপারচার নাম্বারটা বাড়িয়ে দিবেন আস্তে আস্তে। তো এই অ্যাপারচার নাম্বারটা আপনারা যদি গ্রুপ ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে 5 উপরে রাখবেন, পসিবল হলে 6, 7, 10 আপনাদের সিচুয়েশান অনুযায়ী ওইটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে যাচ্ছি তাই আমরা এখানে অ্যাপারচার সংখ্যা রাখবো 1.8। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার সবথেকে সিক্রেট ফর্মুলা এবং সবথেকে সহজ ফর্মুলা। তো আপনারা এই ইয়াংনো 50mm প্রাইম লেন্সের সাহায্যে যদি সর্বোচ্চ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চান সেক্ষেত্রে 1.8 অ্যাপারচার রেখে ছবি ক্লিক করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি অবশ্যই আপনারা সেই পরামর্শ দিবেন, আপনাদের কমেন্ট পড়েই আমি সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফটোগ্রাফি করতে থাকেন। আল্লাহ হাফেজ।